সোমরা বাজারের সেরা দুর্গাপূজা ব্যান্ডেল মাটির ঘরের মা। স্বর্গীয় অন্তরাম মুস্তাফি সন 1987 সালের পূর্বে এই গেটটা একমাত্র দুর্গাপূজার সময় ওপেন থাকে। প্রথম এই আদিমাকে পুজো করা হয় তা। নমস্কার বন্ধুরা, অর্পণিন্দার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ মহাষ্টমী, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হুগলি জেলার সোমরা বাজারে আর আছি আনন্দময়ী মন্দিরে। তো আনন্দময়ী মন্দিরে আমি একা আসিনি, এখানে এসেছি দুর্গা ঠাকুর দেখতে, দুর্গা পুজো দেখতে, দুর্গা প্যান্ডেল দেখতে, আর সঙ্গে আমার ভাইরা আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভিডিও করছে ভাই সায়ন, এই যে ভাই সমু, এই যে ভিডিও করছে সন্দীপ, সন্দীপকে তো সবাই চেনেন, আর ভিডিও শ্যুট করছিল এই যে ভাই সর্বজিৎ। তো আমরা পাঁচজনে বেরিয়েছি সোমরার দুর্গা পূজা প্যান্ডেল দেখতে, আর আজ আপনাদেরও দেখাবো। তো এই মুহূর্তে যে আনন্দময়ী মন্দিরে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে এখানকার জমিদারদের, এবং দেখুন দুই সাইডে মন্দির এবং মেন মন্দির মায়ের সামনে, এবং এই পুরোটাই যে জমিটা আছে এই আনন্দময়ী মন্দিরেরই জমি। এবং এই মন্দিরের পাশ থেকে যে পুকুরটা দেখছেন, পুকুরটাও আনন্দময়ী মন্দিরের। অ্যাকচুয়ালি এখানে যে জমিদার, ওই জমিদারদের, এবং আমরা ফার্স্ট এবারের সোমরাবাজারে যে শুরুটা করব জমিদার বাড়ির দুর্গাপুজো থেকে। তো চলুন আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে যাওয়া যাক। তো পৌঁছেই গেছি জমিদার বাড়ির সামনে, আমি এই দিকটাও দেখাবো। এই যে দেখুন সেই পুকুরটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পুকুর, এখানে সকলে স্নানও করে, খুব ভালো লাগে আমাদের গ্রামের মধ্যে। এবং তার পাশেই আনন্দময় মন্দিরটা। যখন এই মন্দিরের ছায়াটা পুকুরের ওপর পড়ে অসাধারণ লাগে, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখতে পাবেন এইখানকার ফটো আনন্দময় মন্দির। তো চলুন আমরা এবার জমিদার বাড়ির ভেতরে যাব। তো প্রত্যেকটা বছরই নিয়ম মেনেই এই জমিদার বাড়িতে পুজো হয়। হয়তো এখন এখানে তেমন কেউ থাকে না, কিন্তু বছরে এই সময় সকলে পুজোতে আসে। তো এখন হয়তো কলকাতায় আছে, কিন্তু এখান যে পুরোহিত আছে আর যারা দেখাশোনা করে তারা আছেন, কালকেই এখানে সকলে পৌঁছে যাবেন বা আজকে বিকালের মধ্যেই। তো চলুন আমরাও আস্তে আস্তে দর্শন করব এবং জমিদার বাড়িটা দেখাবো। তো বাড়িটা দেখেই বুঝতে পাচ্ছেন কত পুরনো এই জমিদার বাড়ি। তো এখনও টিকে আছে নিজের দমেই। এই যে পিলারগুলো খুবই মজবুত পিলার, আগেকার বলেই দাঁড়িয়ে আছে, এখনকার হলে হয়তো দাঁড়াতো না, কয়েক বছরেই ভেঙে যেত। তো এ আছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পাচ্ছি। যদি ভালো লাগে তো অতি অবশ্যই শেয়ার করবেন এই যে দুর্গাপুজো জমিদার বাড়ির, যেন সকলে দেখতে পায়। অনেকেই জানে না যে জমিদার বাড়ি এখনও আছে, বলাগড়েও আছে জমিদার বাড়ি। আমরা আগের বছর ভিডিও শ্যুট করেছিলাম, এবছর যদি সময় পাই অতি অবশ্যই দেখাবো। আর এইটা হচ্ছে সোমরা জমিদার বাড়ি। তো আস্তে আস্তে আমরা প্রতিমার কাছে যাব। তো আমরা দালান বাড়ির মধ্যে পৌঁছে গেছি, আর এই দালান বাড়ির মধ্যেই আছে মা দুর্গার প্রতিমা। তো জুতোটা খুলে আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো মা দুর্গার প্রতিমা। তো মায়ের মূর্তি পুরো ডাকের সাজেই থাকে, এবং দেখুন একটা কাঠামোর সঙ্গেই লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এটাই হচ্ছে জমিদার বাড়ির মা দুর্গার মূর্তি। আর এই দালানের মধ্যেই হয়, এই যে
খাড়া কাঠটা দেখুন, যখন পুজো হয় বলিও দেওয়া হয়, তো এবছর বলি হবে কিনা আমি জানি না, যাই হোক হয় বলি হয়, তো তাদের অনেক নিয়মকানুন আছে মেনেই পুজো হয়। তো এখন পুজো চলছে, তো মা দুর্গার মূর্তি দর্শন করে একদম বাদিকে দেখতে পাবেন এই দরজাটা। দরজাটা দেখাবার আগে আমি বলি, প্রতিষ্ঠাতা স্বর্গীয় অন্তরাম মুস্তাফি সন 1987 সালের পূর্বে, কত বছর এবার আপনারা হিসাব করে নিন। এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা একমাত্র দুর্গাপূজার সময় ওপেন থাকে। আর ভেতরে কী আছে আমি অতি অবশ্যই দেখাবো, তার আগে বলি আপনারা কখনো দেখতে চাইলে এই দুর্গাপূজার সময় আসবেন, তবেই এই দরজাটা ওপেন পাবেন। তো দেখুন ভেতরে আদিমা আছে, আর প্রত্যেকটা বছর নিয়ম মেনেই প্রথম এই আদিমাকে পুজো করা হয়, তারপর মা দুর্গার মূর্তিকে পুজো করা হয়। আর এই আদিমায়ের জন্যই এই দরজা বন্ধ থাকে সারাটা বছর, যখন পুজো করেন তখনই খোলা হয়, আর ওপেন থাকে দিন, মানে সারা দিন ওপেন থাকে একমাত্র এই দুর্গাপূজার সময়। তো অতি অবশ্যই যদি আপনারা দেখতে চান এই দুর্গাপূজার সময় আসবেন, তো সম্রাট জমিদার বাড়ির দুর্গা মূর্তি এবং সঙ্গে আদিমা, বহু পুরনো, বহু পুরনো, আমি ছোটোবেলা থেকে শুনেছি বহু পুরনো। তো অতি অবশ্যই আসবেন। এরপরে আমরা সম্রাট বিভিন্ন পূজামণ্ডপ ঘুরবো যতক্ষণ সময় পাবো, আজকে অতটা রেস্কিউ চাপ নেই দুর্গাপুজো বলে, তো যতখানি পারবো আপনাদের দেখাবো। তো চলুন এবার আমরা যাবো বারোয়ারি পূজামণ্ডপে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সোমরা বাজার দক্ষিণায়ন পূজা কমিটির সামনে, আর দেখাবো এখানকার পূজামণ্ডপ, মাটির ঘরের মা, খুবই সুন্দর পূজামণ্ডপ। এবং সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি সোমরা বাজারের সেরা দুর্গাপূজা ব্যান্ডেল। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। তো একদম রাস্তার পাশেই আসলেই আপনারা দেখতে পাবেন বাইরে দিয়ে পুরো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। দেখুন নানা রকম বাঁশের ওপরেই কাজ করা হয়েছে, যেমন হচ্ছে ঝুড়ি আছে বিভিন্ন টাইপের, এই যে বাঁশ দিয়ে ফটো ফ্রেম করে, ড্রয়িং করে, দেখুন পেন্ট দিয়ে ছবি আঁকা হয়েছে, একদম মনে হবে যে ফ্রেমের ওপর আছে। এইভাবে পুরো পূজামণ্ডপটাকে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাইরের দিক, তো দেখুন খুবই সুন্দর, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দুপাশে দুটো মহিলার পুতুল আছে এবং মাঝখানে পেঁচা, এগুলো কাঠের ওপর বানানো হয়েছে। এই পুরো ভিউটা বাইরের। এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব। তো ভেতরে অসাধারণ ভিউ, অসাধারণ, আমি ভালোভাবে দেখাতে বলবো ভিউটা উপরের। তো এবার আস্তে আস্তে আমরা প্রতিমা দর্শন করব। তো দেখুন মা দুর্গার মূর্তি এখানকার, মাটির ঘরের মা। তো পূজা চলছে, খুব ভালো টাইমে আমরা এসেছি। খুব মিষ্টি মায়ের মূর্তি। তো ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ দেখার সুযোগ পেয়ে যায়, এই জন্য ভিডিওটা শেয়ার করবেন। তো এরপরে আমরা সোজা গার্লস স্কুল মাঠে যে পূজাটা হয় সেই পূজাটার কাছে যাবো এবং আপনাদের দেখাবো। তো দেখা হবে ওখানে গিয়ে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সোমরা গার্লস স্কুল মাঠে, আর দেখাবো এখানকার পূজামণ্ডপ ও দুর্গা মাতার মূর্তি। তো চলুন ভেতরে যাওয়া যাক।
তো এবারে এখানে থিমটা হচ্ছে দরমার ওপর। বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দরমার থিম, এবং ওপরে গণপতি বাপ্পার মূর্তি আছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে পেজটাকে লাইক করে দেবেন, যাতে আরও অনেক মানুষ দেখতে পারে। এবং আপনারাও কোনো সময় রেস্কিউর জন্য যদি দরকার হয় আমাকে ফোন করতে পারবেন। অন্যান্য রেস্কিউর ভিডিওতে নম্বর দেওয়া আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো দেখুন মাকে সাজানো হয়েছে একদম ডাকের সাজে। বারোয়ারিতে এই প্রথম আমরা ডাকের সাজে মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। সোমরা অঞ্চলের আমি সকল মানুষকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে আরও অনেক মানুষ মা দুর্গার মূর্তি এখানকার পূজা মণ্ডপ দেখার সুযোগ পেয়ে যায়, যার জন্য আমি শেয়ার করতে বলবো। তো পুজো সকলের ভালো কাটুক, সকলে সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।